আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ ওবরাকাতু। হ্যালো ভিউয়ার্স, আজ 18ই জুন ইংরেজি 2021 সাল। যারা কুয়েত থেকে দেখছেন, যারা কুয়েতের বাইরে বিভিন্ন দেশ থেকে দেখছেন, আপনারা দেখছেন রিজওয়ান ও নাবিদ প্রতিনিয়তই কুয়েতের আপডেটগুলো এই চ্যানেলের মাধ্যমে প্রচার করে থাকে। শুরু করছি দারুণ একটি সুখবর দিয়ে। অনেকদিন নিখোঁজ থাকার পর অবশেষে বাসায় ফিরেছেন ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান। নিঃসন্দেহে এটি একটি ভালো খবর। তবে এই খবরটির সাথে যেটি জড়িত সেটি হচ্ছে তার নিউজটি ভাইরাল হয়েছিল দেশে প্রবাসে। আর আপনারা অবগত আছেন যে বর্তমানে কোনো একটা নিউজ যদি ভাইরাল না হয় সেক্ষেত্রে সেই ঘটনার সঠিক কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না, যেটি বাংলাদেশে এবং বিভিন্ন দেশে। কাজেই সকলের প্রতি বিশেষ অনুরোধ থাকবে, আপনারা যখনই কোনো একটি ঘটনা দেখবেন জানবেন সেটি যদি আপনার দৃষ্টিতে সঠিক হয় অবশ্যই সেই নিউজটি ভাইরাল করবেন। ভাইরাল করলে হবে কি, সে তার সঠিক বিচার পাবে। কুয়েত নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে। কুয়েতে আকামা বা ওয়ার্ক পারমিট নবায়নের ক্ষেত্রে প্রবাসীদের ভ্যাকসিনের আওতায় আনা হবে, এটি নিশ্চিত করেছে দৈনিক আল আনবা। যারা ভ্যাকসিন নেওয়ার জন্য নিবন্ধন করেছে তাদের ভ্যাকসিন দেওয়ার পরে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রাপ্ত প্রবাসীদের জাতীয় টিকা কর্মসূচির আওতায় আকামা নবায়নের সাথে যুক্ত করা হবে। এখানে বিশেষ সতর্কতা যেটা, যারা এখনও ভ্যাকসিন নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেন নাই অতি তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে নেবেন, না হলে কিছুদিনের ভিতর থেকে কোভিড-19 ভ্যাকসিন ছাড়া আকামা লাগানো নিয়ে যে জটিলতা সৃষ্টি হওয়ার জন্য কুয়েত আগেই ঘোষণা দিয়েছিল সেটি কার্যকর করা হবে। আপনি সুন্দর একটি প্রবাস জীবন উদযাপন করতে চাইলে আজই রেজিস্ট্রেশন করুন। অনেকে আমাদের ভিডিওগুলিতে কমেন্টস করেন যে ভাই রেজিস্ট্রেশন করেছি দীর্ঘদিন থেকে কোনো উত্তর পাচ্ছি না, সেক্ষেত্রে আপনি অবশ্যই চেক করে নেবেন আপনার রেজিস্ট্রেশন সফল হয়েছিল কি না। যদি আপনার ভুল রেজিস্ট্রেশন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আবার নিবন্ধন করে নেবেন, আর যদি রেজিস্ট্রেশন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অপেক্ষা করুন। কুয়েতে সাদ আল আবদুল্লাহ এলাকায় একজন ভারতীয় হাউস ড্রাইভার তার কফিলের বাসায় নিজের রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার দেহটি ফরেনসিক বিভাগে ট্রান্সফার করা হয়েছে। কুয়েতের আইন অনুযায়ী সেটির ব্যবস্থা নেওয়া হবে। আপনারা অবগত রয়েছেন যে কোভিড-19 পরিস্থিতির এই ঘটনাটি সবচেয়ে বেশি ঘটছে কুয়েতে, বিশেষ করে প্রবাস জীবনে আমরা মানসিক যে চাপে থাকি সে কারণেই এই ঘটনাগুলো ঘটছে। কখনো বাংলাদেশি, কখনো কুয়েতি, কখনো ইন্ডিয়ান, কখনো নেপালি, কখনো ফিলিপিনি, তার মানে এই ঘটনাগুলো প্রতিনিয়তই ঘটছে। সকলের প্রতি বিশেষ অনুরোধ থাকবে আপনি আপনার পরিবার পরিজনের সাথে কন্টিনিউ যোগাযোগে থাকবেন, বিশেষ করে মানসিকভাবে সুস্থ থাকতে চাইলে। কুয়েতে 45,000 নাগরিক ডিসেম্বর থেকে এই পর্যন্ত ভ্যাকসিন গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেও টিকা গ্রহণ করতে যায়নি। তাদের কাছে মেসেজ পাঠানো হলেও তারা টিকার প্রথম ডোজ গ্রহণ করতে যায়নি। স্বাস্থ্য মন্ত্রণালয় বরাত দিয়ে দৈনিক আল কাবাস থেকে এরকমই একটি আপডেট প্রকাশ করেছে। এদিকে আমাদের ভিডিওগুলিতে প্রায় প্রবাসীরা কমেন্টস করে যে আমাদের মেসেজ আসেনি, তাহলে কুয়েতের হিসেব অনুযায়ী 45,000 নাগরিক এই পর্যন্ত ভ্যাকসিন গ্রহণ করতে যায়নি। আবারও অনুরোধ থাকবে যারা ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন আপনি অবশ্যই চেক করে নেবেন আপনার মেসেজ এসেছিল কি না, অথবা আপনি যে নাম্বারে রেজিস্ট্রেশন করেছেন সেটা সঠিক ছিল কি না। নতুন ভিসা বা ওয়ার্ক পারমিট দেওয়া বা সব ধরনের ভিজিট ভিসা খোলার বিষয়ে যে নিউজ প্রকাশ হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছে কুয়েত। তবে যাদের বৈধ আকামা বা যারা ভ্যাকসিন নিয়েছে ওই সকল প্রবাসীদের 1 আগস্ট থেকে কুয়েতে প্রবেশের অনুমতি দেওয়ার কথা রয়েছে। যদিও এখন পর্যন্ত কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর প্রবাসীদের জন্য বন্ধ রয়েছে। যে আলহামদুলিল্লাহ অবশেষে বহুল প্রতীক্ষিত প্রবাসীদের কুয়েত প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, যেটা এখন পর্যন্ত বলা হচ্ছে যে 1 আগস্ট থেকে শুরু হবে। আপনারা অবগত রয়েছেন যে এর আগে ভ্যাকসিন নিলেও কুয়েতে প্রবেশ করবে না বা প্রবাসীদেরকে কুয়েত প্রবেশ করতে দেওয়া হবে না, এরকম একটি ঘোষণা দিয়েছিল। অনেক আলোচনা সমালোচনার পর কুয়েত তার সিদ্ধান্ত থেকে সরে আসে।
এছাড়া আজ আরো একটি নিউজ ভাইরাল হয়, সেটি হচ্ছে যে যেসব খাদেম বিশার প্রবাসীরা আটকে আছে বাংলাদেশে, তারা ভ্যাকসিন গ্রহণ না করলেও কুয়েতে প্রবেশ করতে পারবে। বিশেষ করে 20 নম্বর আর্টিকেলের সকল প্রবাসীর জন্য এই সুযোগটি দেওয়া হয়েছে। এই নিউজটিতে ক্লিয়ার করা হয়েছে যে কুয়েতের লেবার ল বা লেবার সমিতি লেবার ইউনিয়ন থেকে দাবি জানানোর পর কুয়েত মন্ত্রিসভা খাদেম আকামা বা 20 নম্বর আর্টিকেলের প্রবাসীদের কুয়েতের সীমাবদ্ধতা থেকে সরিয়ে আনে। আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে এটি একটি ভালো খবর। আশা করি কুয়েত অনুমোদন দেওয়া শুরু করলে অবশ্যই খাদেম আর্টিকেল বা 20 নম্বর বিশার প্রবাসীরা সরাসরি কুয়েত প্রবেশ করতে পারবে ভ্যাকসিন ছাড়া। কুয়েতের সমবায় সমিতি জামিয়া বা সমন্তরাল বাজারের যারা ভ্যাকসিনটিকে গ্রহণ করেনি তাদের কুয়েতের প্রবেশ করতে দেওয়া হবে। জামিয়া এবং সমন্তরাল বাজারে মানুষকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে প্রবেশ করতে দেওয়া হবে। তবে রেস্তোরাঁ ও বড় বড় মার্কেটগুলিতে টিকা গ্রহণ না করা ছাড়া প্রবেশ করতে দেওয়া হবে না, যেটি গতকাল মন্ত্রিসভা নিশ্চিত করা হয়েছে। আমাদের যে সকল প্রবাসী ভাইরা এসব বড় মার্কেটগুলিতে কাজ করেন, আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আপনি আজই রেজিস্ট্রেশন করুন এবং ভ্যাকসিন গ্রহণ করুন। কুয়েতের ঘোষণা অনুযায়ী ভ্যাকসিন গ্রহণ না করলে বা ভ্যাকসিনের যে সীমাবদ্ধতাগুলো সেগুলি লঙ্ঘন করলে হয়তো প্রবাসীদের আর কুয়েত থাকার কোনো সুযোগই থাকছে না। কাজে আপনি আপনার অবস্থান থেকে কুয়েতের আইন মেনে চলুন। ভিডিও কেমন হয়েছে কমেন্টস করে জানান। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেহেতু আমরা কুয়েতের আপডেটগুলো প্রতিনিয়তই এই চ্যানেলের মাধ্যমে প্রচার করে যাচ্ছি।